দর্শক একই অবস্থা দেখলাম আমরা রুটি স্বাভাবিক রুটি থেকে অনেক ছোট রুটি এটা আসলে পুরি বড় পুরি বলা যায় বস বস হয়ে গেছে উঠান এবার হ্যাঁ দর্শক দেখুন আমাদের মেশিনে রুটি কত বড় হয়েছে এই যে এটা এটা দেখুন প্রায় 9 ইঞ্চির কাছাকাছি কিন্তু দর্শক আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে আমরা একটা প্রোগ্রাম স্টার্ট করেছি ধরা খাইছিরে অর্থাৎ কাঠের রুটি মেকার কিনে বাংলাদেশে যারা টেকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ ধরা খেয়েছেন যে আপনারা মেশিন একটা কিনেছেন ফেসবুক বা ইউটিউব দেখে বা কোনো মেলা থেকে বা কোনো দোকান থেকে কিন্তু বাসায় গিয়ে দেখেন রুটি ঠিক মতন হচ্ছে না অর্থাৎ রুটি হচ্ছে রুটি হয়তো গোলও হচ্ছে কিন্তু রুটিটা কম্পারেটিভলি ছোট থাকতেছে অর্থাৎ কিনেছেন 10 ইঞ্চির মেশিন রুটি হয় 6 ইঞ্চি এই ধরনের সমস্যা বাংলাদেশে ফেস করতেছেন সর্বনিম্ন 50 লক্ষ লোক তো দর্শক আজকে আমার সামনে আসছেন আমাদের অফিসে দুজন ভদ্রলোক ভদ্রমহিলা সহ ওনারা এই কাঠের রুটি মেকার কিনে ধরা খেয়েছেন তো ওনারা অ্যাটেন্ড করতেছেন যে আমাদের সঙ্গে ওনার আমরা যে কমিটমেন্টটা করেছিলাম যে কেউ যদি কাঠের রুটি মেকার কিনে ধরা খেয়ে থাকেন আপনার বাসায় যদি রুটি ঠিক মতো না হয় আপনি রুটি মেকারটা নিয়ে আসেন আমাদের অফিসে আমাদের আপনাদের রুটি মেকারে রুটি বানান পাশাপাশি আমাদেরগুলো দিয়েও রুটি বানান যদি আপনার মেশিনে রুটি খারাপ হয় আমাদেরটাতে ভালো হয় তাহলে আমি আপনাকে সম্পূর্ণ ফ্রি একটা রুটি মেকার দিব আর যদি আমারটাও খারাপ হয় 10,000 টাকা জরিমানা দিব সাথে যাতায়াত ভাড়া ফিরিয়ে দিব তো দর্শক আজকে আমরা ভদ্রমের সঙ্গে কথা বলি আপনি আসেন কোথা থেকে মিরপুর 2 থেকে ফাইন আপনি এই রুটি মেকার কতদিন আগে কিনেছিলেন কোন ব্র্যান্ডের কিনেছিলেন এবং কত টাকাতে কিনেছিলেন বেশ কিছুদিন আগে কিনেছি এটা হচ্ছে হকের রুটি মেকার আচ্ছা আচ্ছা কত টাকা নিয়েছিল 1500 টাকা নিয়েছিল রুটি বানাতে কি সমস্যা এটা পুরীর মতো সাইজ হয় আচ্ছা একটু রুটি বানানো দেখি আমরা আপনি একটু আটা গুঁড়া নেন একটু রুটি বানানোর চেষ্টা করেন আমরা কত বড় রুটি একটু দেখি দর্শক এখানে দেখেন এখানে বাংলা পলিথিন লাগানো হয়েছে হ্যাঁ দর্শক আমরা দেখি রুটিটা কত বড় হয়েছে এখানে দেখুন এই রুটিটা 5 ইঞ্চি প্লাস অর্থাৎ 5.25 ইঞ্চির কাছাকাছি রুটি হয়েছে রুটিটা উঠানোর পরে আমরা কি ফেস করবো দেখি রুটিটার সমস্যা হচ্ছে যে দর্শক দেখেন এক কোনায় চিকন এক কোনায় মোটা এক এই পাশে পাতলা আর এই পাশে মোটা আচ্ছা আমি আপনাকে আপনারটা দেখা হলো দর্শক এখানে কিছু খেয়াল করেন এটা কিন্তু সাধারণ পলিথিন লাগিয়েছে ভিতরে কিন্তু কার্পাট ওজন গালা দিয়ে রং করছে অর্থাৎ এই যে কাগজের নিচে যে অংশটা এটা কিন্তু রং করছে এখানে কিন্তু আসলে আমরা রং করি না কারণ এখানে কার্পাট রজন এটা কিন্তু বিষাক্ত একটা কেমিক্যাল এটা কিন্তু আপনার যদি এক চামচের 1/5 আপনি খান এখান থেকে নামতে নামতে হাসপাতাল পর্যন্ত যেতে পারবেন আপনি কিন্তু অসুস্থ হয়ে যাবেন এবং এক পর্যায়ে গিয়ে মারা যাবেন দর্শক আমি এবার একটু এই ভদ্রলোকের সঙ্গে কথা বলি আপনার নাম কি মোহাম্মদ রায়হান হাসান আপনি কোথা থেকে আসছেন মধ্যপাড়া থেকে আসছেন আপনি এই মেশিনটা কতদিন আগে কত টাকাতে কিনেছিলেন 7-8 মাস হয়েছে গোলশান ডিসিসি মার্কেট থেকে 1650 টাকা দিয়েছি আচ্ছা আপনি একটু রুটি বানান তো আপনার মেশিনে কত বড় রুটি হয় দেখি দর্শক একই অবস্থা দেখলাম আমরা রুটি স্বাভাবিক রুটি থেকে অনেক ছোট রুটি এটা আসলে পুরি বড় পুরি বলা যায় এই পাশে কিন্তু দেখেন দর্শক পাতলা হয়ে গেছে আর এই পাশে কিন্তু অনেক মোটা আছে হ্যাঁ তো দর্শক আমরা রুটি বানানোর একই জিনিস দেখলাম এরাও কিন্তু সাধারণ বাংলা পলিথিন লাগিয়েছে এবং ভিতরে রং করা এইটাই এই রং করার কারণে অনেকগুলো সমস্যা এই কোনো কারণে পেপার ছিদ্র হয়ে গেলে তাতে যদি রুটির সঙ্গে একটু সামান্য লেগে যায় এটাতে আস্তে 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 আপনি স্বাস্থ্যের ঝুঁকি আছে মারাত্মকভাবে তো দর্শক এবার আপনি আমরা আমাদের লাইবার রুটি মেকারের সঙ্গে পরিচয় করে দিচ্ছি দর্শক এটা হচ্ছে আমাদের লাইবার রুটি মেকার আপনি দেখুন আমাদের লাইবার ব্র্যান্ডে ব্র্যান্ডিং করা আমাদের এই মেশিনও অনেকে নকল বের করে ফেলছে সেগুলি কীভাবে চিনবেন সেগুলি পরে আলোচনা করতেছি এই এটা কিন্তু কোরিয়ান বোর্ডে একটা কারণ আমরা প্যাকেটটা খুলি দেখুন দর্শক এর মধ্যে কী কী থাকে আমাদের কিন্তু একটা কার্টুনের মধ্যে আমাদের একটা রুটি পেপার থাকে যেটা আমাদেরই ব্র্যান্ডিং করা এটা সাধারণ পলিথিন না এটা হচ্ছে 9 ম্যাক্রন ক্লিং ফিল্ম যেটা দেখেন দর্শক এটা কিন্তু সাধারণ পলিথিন না এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা এটা 9 ম্যাক্রন সাধারণ পলিথিন না এখানে এটা কিন্তু ওয়াক্সি করে হ্যাঁ ফুড কন্টেন্ট পেপার আমি 1/1 বাকি জিনিসগুলো দেখাই দর্শক আমাদের এই যে দুটা টেপ থাকে বোথ সাইড টেপ সঙ্গে আমাদের থাকে হচ্ছে একটা ম্যানুয়াল বই
এই যে যে ম্যানুয়াল বইটা বাংলা ইংলিশ দুইভাবে দেওয়া আছে, একটা ক্লাস ফাইভের বাচ্চা যদি আমাদের এই ম্যানুয়ালটা ভালো করে পড়ে, এখানে সমস্ত নিয়মকানুন এমন এমনভাবে তৈরি করা আছে যে যে কেউ পড়লে ডিটেলস এটা বুঝতে পারবে। এখানে কিন্তু ইংলিশেও লেখা আছে, বাংলাতেও লেখা আছে। হ্যাঁ, আমাদের আগের ম্যানুয়াল থেকে এটা অনেক উন্নত করেছি। এই ম্যানুয়ালটা ভালো করে পড়তে হবে, এটা আমরা দর্শকদেরকে বলে দিই। এরপরে দেখুন দর্শক, আমাদের মেশিন, আমাদের মেশিনটা মেশিনটা কিন্তু ওই মেশিনগুলো থেকে অনেক ছোটো, কম্পারেটিভলি ছোটো। কিন্তু ছোটো হলেও এখানে দেখেন আমাদের এই যে কিউসি স্টিকার, একবার এখানে কিউসি স্টিকার আছে, আমাদের যে মডেল স্টিকার, তারপরে যে আমাদের স্টিলের একটা স্টিকার আছে, এই স্টিকারগুলো কিন্তু অরিজিনাল লাইবার রুটি মেকারে থাকে। তো আমাদের সাধারণ এই মেশিনগুলো দেখেন কতগুলো জিনিস, এই মেশিন থেকে অনেক, এই যে হকের রুটি মেকার এটা দেখেন কত বড়, এই এইটা থেকে আমাদের মেশিন কিন্তু অনেক ছোট, কিন্তু রুটি কত বড় হয় সেটা আমি দর্শক আপনাদেরকে দেখাবো। আমাদের মেশিন এদের সঙ্গে আরও কিছু পার্থক্য আছে, যেমন এটা ফিজিক্সের সূত্র অনুসারে বানানো, মেকানিক্যাল মেজারমেন্ট অনুসারে বানানো, এবং কাঠকে কমপ্লিট সিজনিং করা, এরপর হচ্ছে মশলা লেভেল অ্যাডজাস্ট করা, অর্থাৎ মশলা লেভেল কারেক্ট হয় মেশিন তৈরি করার পরে এক বছর রেখে দিব, আর ভিতরে আমরা কিন্তু রং করি না। দর্শক দেখেন আমাদের মেশিন দেখতে খারাপ, ওদেরটা কিন্তু দেখতে ভালো, আমাদেরটা কিন্তু ভিতরে রং করা না। দর্শক আমাদের মেশিনে রুটি ম্যাডাম বানাচ্ছেন, ব্যাস হয়ে গেছে, উঠান এবার। হ্যাঁ দর্শক দেখুন আমাদের মেশিনে রুটি কত বড় হয়েছে, এই যে এটা এটা দেখুন প্রায় 9 ইঞ্চির কাছাকাছি, কিন্তু প্রায় 9 ইঞ্চির কাছাকাছি। আচ্ছা এটা আমরা এবার একটু চালের গুঁড়া রুটি আমাদের মেশিনে বানাই। দর্শক আমাদের ম্যাডাম এবার এটা চালের গুঁড়া দিয়ে আমাদের মেশিনে রুটি বানাচ্ছেন, এইটা দর্শক দেখুন রুটিটা কত বড় হলো, এই দেখুন দর্শক আমাদের মেশিনে যে রুটিটা একটু বড় হলো, ওদের মেশিনে রুটির বড় হলো না, এটা কিন্তু আন্দাজে কাঠমিস্ত্রি বানানো মেশিন না, এটা কমপ্লিটলি আমাদের এটা আমার নিজের আবিষ্কৃত মেশিন, এখানে মাপজোক অ্যাকুরেট। হ্যাঁ তো আমি কিছু প্রমাণ আপনাদেরকে দেখাই, আমাদের এই আবিষ্কারের কাহিনী সমস্ত পত্রপত্রিকাতে বহুবার নিউজ হয়েছে। এটা হচ্ছে প্রথম আলো, প্রথম আলো এই প্রথম আলোতে নিউজ হয়েছে, তারপরে যে ডেইলি অবজারভারে নিউজ হয়েছে, তারপরে হচ্ছে যে এই যে ডেইলি স্টারে নিউজ হয়েছে, ইট জাস্ট সো ইজি নামে, ইন্ডিপেন্ডেন্টে নিউজ হয়েছে, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে নিউজ হয়েছে, কালার কন্ট্রোলতে নিউজ হয়েছে, লন্ডনে একটা পত্রিকা জনমত এখানে নিউজ হয়েছে, এছাড়া আমাদের অসংখ্য বাংলা পত্রিকাতে নিউজ হয়েছে, যেমন নয়া দিগন্ত 2 সেকেন্ডে একটি রুটি বানানো মেশিন তৈরি করেছেন হুমায়ুন কবির, এছাড়া আছে সমকাল, তারপরে হচ্ছে ইত্তেফাক, হ্যাঁ ইনকলাব, এছাড়া আমাদের আরও এই যে বণিক বাচ্চাতে নিউজ হয়েছে, আমার দেশে নিউজ হয়েছে। এখন এই নিউজটা ছাড়াও আমি আপনাদের দর্শক আর একটা জিনিস দেখাই, যে কারণে অ্যাকচুয়ালি রুটি হয় আমার মেশিনে। এটা হচ্ছে আমাদের পেটেন্ট ফাইল, যে পেটেন্ট ড্রয়িং ফাইল, যেটা আমরা 2013 সালে জমা দিয়েছিলাম, যে অ্যান ইমপ্রুভমেন্ট অফ এ মাল্টি রেসিপিস রুটি মেকার। তারপরে আমরা এই যে টাইটেল অফ দ্য ইনোভেশন, মাল্টিফাংশনাল ডিভাইস, ফিল্ড অফ দ্য ইনোভেশন, এখানে আমার বিস্তারিত সমস্ত মেশিনের মাপজোক এবং ড্রয়িংগুলো দেওয়া আছে। তো এই ড্রয়িংগুলো কিন্তু এখানে মাপজোক দেওয়া আছে দর্শক, এই মাপজোকগুলো যারা নকল রুটি মেকার বানাচ্ছে তাদের কাছে নাই। হ্যাঁ এখানে আমার মেশিনে এই যে এখানে কাঠগুলো কীভাবে কাটতে হবে, এই মেজারমেন্টগুলো দেওয়া আছে, এটা নকল যারা রুটি বানায়, যারা মানে রুটি বানিয়ে মানুষকে প্রতারিত করতেছে, এদের কাছে কিন্তু এইগুলি নাই। ওরা কী করে, আমাদের প্রতিটা মেশিনের হ্যান্ডেল লম্বা চড়া মাপ দেয়, কিন্তু সিদ্ধিরের অবস্থানটা কোন জায়গা হবে, এদিকে না এদিকে সরে যাবে, এটা ওরা জানে না। এটার সঙ্গে এখানে একটা অঙ্ক আছে, এটা মিলাতে পারে না। হ্যাঁ তো দর্শক আপনারা রুটি মেকার কেনার আগে আসলে যে রুটি মেকারই কেনেন, রুটি বানায় ভাই যা খায় টেস্ট করে দেখবেন, লাইবার রুটি মেকার আপনি আন্দাজে কেনার দরকার নেই। আমি আরও কতগুলো কথা বলবো, যারা পিডি বেলুন দিয়ে সুন্দর রুটি বানাতে পারেন তাদের কোনো রুটি মেকার কেনার দরকার নাই, লাইবা তো দূরের কথা, কোনো রুটি মেকার দরকার নেই। আর যদি আপনি মনে করেন যে রুটি মেকার আমার বাসায় দরকার, রুটি ঠিক মতন গোল বানাইতে পারি না, টাইম সেভ করে আমার অল্প সময়ের মধ্যে রুটি বানাইতে হবে, তাহলে আপনি কিনতে পারেন, কিন্তু আমি আপনাকে বলবো না লাইবার রুটি মেকার কিনেন। কিন্তু যেটাই কেনেন আপনি রুটি বানায় ভেজে খেয়ে টেস্ট করে দেখে কিনবেন। আমরা যখন কাস্টমার বাংলাদেশ ঢাকার মধ্যে যখন সেল করি, আমাদের এক্সপার্ট কাস্টমারের বাসায় গিয়ে যায়, তাদের 2-3 রকমের আটা থাকে, সেখানে রুটি বানায় ভেজে খেয়ে টেস্ট করে দেখার পরে যদি তার পছন্দ হয় তাহলে সে নেয়, আদারওয়াইজ সে
ফেরত পাঠিয়ে দিতে পারে। আর ঢাকার বাইরে আমরা কুরিয়ার করে পাঠাই, আমাদের উপায় থাকে না টেকনাফতে তুলিয়া বা ময়মনসিংহ বা সিলেটে একটা এক্সপার্ট পাঠায় রুটি মেকার বিক্রি করে, সেক্ষেত্রে আমরা কাস্টমারকে বলি যে আপনি বুঝে কিনেন আর কি। তো দর্শক, আমাদের অফিস হচ্ছে আগারগা, 67 নম্বর পশ্চিম আগারগা, আমাদের ফ্যাক্টরি মাগুরাতে। বাংলাদেশে এই প্রথম আমরা ইন্ডাস্ট্রিয়াল একটা ফ্যাক্টরি করেছি যেটাতে শুধুমাত্র এই কাঠের রুটি মেকার তৈরি হয়। এভাবে অর্গানাইজ করে কারোর কাছে নাই। আপনারা আমাদের ফেসবুক পেজ লাইভার রুটি মেকার ফ্যাক্টরি এটা একটু ভিজিট করবেন, rutimaker.com আমাদের ওয়েবসাইট আছে, এটা ভিজিট করবেন। তো দর্শক, আমরা সারা বাংলাদেশে আবার ডিলার দিচ্ছি এখন বা এজেন্ট দিচ্ছি। আপনারা চাইলে কেউ যদি মনে করেন কোনো গৃহিণী, কোনো স্কুল মাস্টার বাসায় বসে 9টা 5টা ডিউটির চাকরি পাচ্ছে না বাচ্চাদের কারণে, আপনি 20-30 হাজার টাকা ইনভেস্ট করে আপনি আমাদের রুটি মেকারের ব্যবসা করতে পারেন। তো দর্শক, আজকে আমাদের যে কমিটমেন্ট ছিল যে আমাদের রুটি মেকারে যদি ওনারা স্যাটিসফাই হয় তাহলে ওনাদেরকে গিফট দিব একটা করে রুটি মেকার, আমাদের বেস্ট কোয়ালিটি। তো আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, আপনি আমাদের রুটি মেকারে কি স্যাটিসফাইড? তার মানে আমি যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম আমি কি চ্যালেঞ্জে জিতেছি না হেরেছি? হ্যাঁ, অবশ্যই জিতেছেন। আচ্ছা, আপনি কি মনে করেন, আপনার কি এই রুটি মেকার ভালো নাকি আমাদের লাইবার রুটি মেকারটা ভালো? লাইবারটা অবশ্যই ভালো, এটা দেখুন। আচ্ছা ফাইন, তাহলে আমি আমার কমিটমেন্ট রাখবো। তো দর্শক, আমি কিন্তু আমার চ্যালেঞ্জে জিতে গেছি। আমাদের ম্যাডাম এবং এই ভদ্রলোক উনার নকল রুটি মেকার কিনে কিন্তু হেরে গেছে। তো আমি যেহেতু জিতেছি, আমি আমার কমিটমেন্ট রাখতেছি, আমি ওনাদেরকে একটা করে রুটি মেকার এখন ফিরিয়ে দিব। তো ম্যাডাম, আপনার রুটি মেকারটা রাখেন, আপনি আপনাকে ফ্রি দিলাম, কংগ্রাচুলেশন, আপনি একটা মেশিন পেয়ে গেছেন। আর আপনাকে একটা রুটি মেকার ফ্রি দিলাম যেটা আমাদের 675 বেস্ট মডেল। থ্যাংক ইউ। তো দর্শক, আমাদের সেই ধারাবাহিকতায় আবার কোপাকোপি, আমরা যেহেতু জিতে গেছি, ম্যাডাম যেহেতু তার রুটি মেকার কিনে হেরে গেছে, সুতরাং এখন কোপাকোপি শুরু হবে। ম্যাডাম কোপান, দুই হাত দিয়ে কোপান, দুই হাত দিয়ে কোপান।